ফার্নিচার মাঠে সব সময় ফাটাফাটি কালেকশন থাকে ভরপুর মাল থাকে এটা আপনি নিজেও জানেন ভাই কি দিয়ে শুরু করবেন যে প্রথমে শুরু করব হচ্ছে কোনটা 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 দিয়ে এখন শুরু করব সেটাই চিন্তা করতেছি ভাই না এটা না এটা প্রথমে শুরু করি ভাই আমাদের সোফা সেট নিয়ে আচ্ছা এটা কি কাঠের ভাই এটা চিটাগং সেগুন কাঠের ভাই চিটাগং সেগুন কাঠের হ্যাঁ এবং আসাম ফার্নিচার মাঠে চিটাগং সেগুন কাঠ ছাড়া অন্য কোন কাট নাই আল্লাহ রহমতে চাইলে ভিউয়ার্স আপনারা চাইলে মিস্ত্রি নিয়ে যাচাই করে বুঝে শুনে ইনশাল্লাহ নিতে পারেন ওকে দেশে বিদেশে যারা থাকেন তারা অবশ্যই আত্মীয় স্বজন যদি থাকে ঢাকাতে ইনশাল্লাহ আমার শোরুমে পাঠাবেন আয়সা দেখবে আজও কি আমরা সেগুন কাঠ দিচ্ছি কিনা না ওকে এটা প্রাইসটা আসবে ভাই এটার বর্ণনাটা একটু বলে নেই ভাইজান তারপর প্রাইসটা বলি এটা ইনসাইড আউটসাইড দোনো সাইডে কাজ করে মানে ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া শেপ নাও ওকে মানে

এর পাশাপাশি যেটা কি রাখাবেন এর পাশাপাশি আর ফুল ভিক্টরি আছে ভাই শুধু আমরা সোফা দেখি কম দামে পাইলেই নিয়ে নিতে চাই আচ্ছা আমরা এরকম চিন্তা করি তো ভাই সব সময় আমি বলবো যে ভাই আপনার কাঠের কোয়ালিটি কাঠের থিকনেস দেখবেন এবং এই যে এটা হচ্ছে এর আগের যেটা আমি বললাম 55000 টাকা রাখবো ফিক্সড এটা হচ্ছে 2.5 ইঞ্চি থেকে কাজ করা ওটা 2 ইঞ্চি থেকে কাজ করা এটা ঘাড়ি প্লাস পিছনে পায়া 2.5 ইঞ্চি থেকে কাজ করা হাতাগুলো পাঁচ থেকে কাজ করা এবং খুবই সুন্দর করে ডিজাইন করা পায়াগুলো দেখেন

এক সাইডে শুধু কাপ আউট সাইডে এবং টি টেবিলের উপরে টেন এম গ্লাস থাকবে এবং ডিজাইন করা থাকবে খুব সুন্দর করে দুটা সাইড টেবিল থাকবে এই সোফাটি প্রাইজ রাখছি আমি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা জি আচ্ছা এরপরে কি গেলা সে যাচ্ছেন ভাই এর পাশাপাশি ভাই আশা না আরো কিছু এবং খাট দেখায় খাট দেখাবেন নাকি জি আচ্ছা সেম ফার্নিচারে একটু জায়গা আরেকটা সোফা আছে একটু অন্যরকম ডিজাইন হম অন্যরকম

এবং বার্নিশ পলিশ সম্পূর্ণ আমার ইনশাআল্লাহ জি আচ্ছা এর পাশাপাশি হচ্ছে লাভ খাট এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট সলিড 3 ইঞ্চি কাঠের উপরে খোদা করা নকশা এটা প্রাইসটা 45000 রাখবো ইনশাআল্লাহ 45 জি আচ্ছা এরপরে এর পাশাপাশি হচ্ছে টু পার্টের আলমিরা এটা ভিতরে গামারি বাইরে সম্পূর্ণ সেগুন এবং এটা ফুল ডিজাইনটা একটু দেখান আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার কোন নকশা করা আছে এটার দামটা কত আসবে ভাই এটা প্রাইসটা 28000 টাকা রাখবো ভাই ডিসকাউন্ট করে ইনশাআল্লাহ ডিসকাউন্ট করে 28 জি আচ্ছা এরপরে কি নেবেন ভাই

আলমারিটা দেখেন থ্রি পার্ট আচ্ছা খুবই চমৎকার আমরা একটা আলমারি দেখতে পাচ্ছিলাম দেখেন এবং ভিতরে মিরর করা মাসখানে মিরর করা আছে জি এটা ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন কাট থাকতেছে এবং এই প্রোডাক্টে প্রাইস রাখতেছে 55000 টাকা 3000 ডিসকাউন্ট করে ফিট এটা 52000 রাখবো ইনশাআল্লাহ 52000 টাকা আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই এর পাশাপাশি ভাই রানী খাটটারে দেখালাম না হুম রানী খাট এই যে রানী খাট এটা 6 ফিট বাই 7 ফিট আল্লাহর রহমতে আমার সেল করা ভাই এই যে এখানে একটা আছে ওই পাশে একটা আছে সেল করা আচ্ছা সেল করা নাকি জি এটা তিন ইঞ্চি সলিড থেকে কাজ করা এবং পায়াগুলো সম্পূর্ণ ছয় ছয় থেকে নেওয়া এটার বিছানা গর্জন কাঠের এক ইঞ্চি মোটা থাকবে এবং হাইসাটা দুই ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি থাকবে এবং এই খাটটির প্রাইসটা রাখতেছি আমরা পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট করে ফিক্সড আশি হাজার টাকা রাখবো এবং প্রবাসী ভাই বোনদের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঁচাত্তর হাজার টাকা রাখবো ইনশাল হাজার টাকা জি আচ্ছা আর এই কেবিনেটটা কত আসবে দাম এই কেবিনেটটা ভাই তেত্রিশ হাজার টাকা রাখবো এর পাশাপাশি তাজমহল আলমারি তাজমহল আলমারি জি ভিতরে বাইরে সম্পূর্ণ কাঠ সেগুন এবং পিছনে গর্জনে সিক্স মিলি প্লাই বোর্ড ইউজ করা এবং এই প্রোডাক্টটির প্রাইস রাখতেছি আমরা পঁয়তাল

এটা দুই ইঞ্চি বাইশ হাজার টাকা রাখবো বাইশ হাজার টাকা রাখবেন এবং সম্পূর্ণ ভাই ওই দাম কম দেখে যে মনে করবেন আপনারা যে এটা কি কার দিচ্ছে না দিচ্ছে অবশ্যই মিস্ত্রি চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ মিস্ত্রি চ্যালেঞ্জ জি এটাও ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে ইনশাল্লাহ আড়াই ইঞ্চি সলিড আড়াই ইঞ্চি নেবেন নেবেন জি আচ্ছা এটা তো খুব সুন্দর লাগছে এটাও

সবাই রোজা রাখবো যদি আল্লাহ দান করে ইনশাআল্লাহ আপনাদের সপ্তাহে কোনো বন্ধ না আমাদের সপ্তাহে কোনো বন্ধ নাই আচ্ছা কোনো নাই আচ্ছা দর্শক অবশ্যই স্ক্রিন নাম্বার তো আছে আপনারা যোগাযোগ করবেন যে কোনো তথ্য জানার জন্য জয় ভাই সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ফার্নিচারগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং আসলে তো সরাসরি দেখে নিতে পারবেন কাস্টমাইজ করে যে কোনো ডিজাইনে কিন্তু আপনারা ফার্নিচারগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর জয় ভাইয়ের নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ফলো লাইক আজকের ভিডিও হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ